আগে তবু দাঁড়িয়ে রইলে? কলকাতার ঠাকুর গুলো সব সাদা নাকি? এলাও আছে শিবকে বলে তোমাকে আজই জবাব দিতে পারি জানো কি হয়েছিল মধুর? আপনি আপনি কোথা থেকে আসছেন? আসছি নারায়ণগঞ্জ থেকে। তা কতবার বলতে হবে বাপু, বলি বাড়ির সবাই গেল কোথায়, আমি আসবো যেন সব বেরিয়ে গেল বুঝি। তোমাকে তো চিনলাম না। চিনতে পারবেন কি করে? আপনাদের এই নারায়ণগঞ্জের সঙ্গে আমার তো কোনো সম্পর্ক নেই। কিন্তু আপনি ভুল করছেন। তোমার সঙ্গে কথা বলাই আমার ভুল হয়েছে। তুমি যাও দেখি মাথা কার কথা, আমি নিজেই করছি। উমা, এই বাড়ি তাহলে? হ্যাঁ, সেই কথাই আপনাকে বলছিলাম যে আপনি ভুল করেছেন। ভুল করি? হ্যাঁ, দেখো ভুল আমি করি নাই বাচ্চা। তোমরা তো এধারে থাকো, তোমাদের আমি চিনি। আমাদের চেনেন? তার চিনি নাই, চোখে শুধু দেখি নাই, নইলে কি না জানি তোমাদের। আমরা আপনাকে চিনি না, কিছুই আমরা আপনার জানি না, সুতরাং আপনি যদি আগ্রহ। ঠিক আছে, থামো দিন, থামো। যা বলেছো বাচ্চা, ছেলেটির কথাবার্তা যেন কেমন কেমন, বলে কিনা ভুল করেছি। সে ভুলই করুন আর ঠিকই করুন, এসে যখন বলেছেন আপনার অসুবিধে কিচ্ছু হবে না। সে কথা আর বলতে, শিবুর বইয়ের প্রত্যেক চিঠিতে অর্ধেক তো তোমাদেরই কথা। ও শিবদাসও যা, তোমরাও যা। ও আপনি তাহলে শিববাবুদের ওখানে এসেছেন? শুনেছিলাম আজ তার দিদির আসবার কথা ছিল। এই দেখো, আমি সে দিদি গো, আমি সে যশোদা দিদি। ওদেরও যেমন দিদি তেমনি তোমাদেরও। তোমার নাম মনোরমা না? দেখলে তো, নাম পর্যন্ত আমার মুখস্থ। আপনি ট্রেনের ধকল সময় এসেছেন, স্নান টান করুন, জল টল খান, ওরা ততক্ষণে এসে পড়বে বোধ হয়। আর আসুক না আসুক আমার ভাবনা নাই, দিদি আসবে শিবুর যখন খেয়াল নাই। আসুক শিবু, আমি বেশ করে দু কথা শুনিয়ে দেব। হ্যাঁ বলো না, আমি এ বাড়িতেই থাকবো। সে কি করে হবে ওদের সঙ্গে যে আমাদের ঝগড়া? দিদি কি যাথা বলছো? ওরে দুষ্টু মেয়ে, আমার সঙ্গে ঠাট্টা মারে, ঠাট্টা করছে বুঝি। আচ্ছা তুমি থামো, আসুন দিদি, আপনি চান করবেন। আসো আমি কি করবো বলো, রোজ তো ট্রেন লেট করে আসে। আজ কি একেবারে? মাসিমা, আজ আমাদের বাড়ি কে এসেছে? কে এসে? ও তাই ভাবলাম কি একবার দেখি আসি। আসেন আসেন, এটা আমাদের ঘর না। তাই নিয়ে যা, তবে অত বাজে চাঁচামেচিটা না করলি পারতে। আপনার দিদিকে পরে বেঁধে ঘরে এনে ঢোকাইনি আমরা, বিপদে পড়েছিলেন তাই দয়া করে জায়গা দিয়েছিলেন। দয়া করছেন? কে কে কইছিল আপনারা দয়া করতে? যেমন ফু তেমন তো বাঁচবো। হ্যাঁ তাই, আমি আপনার দিদিকে বের করে দিতে বলেছিলাম, হলো তো? হ্যাঁ হলো, চিনলাম আপনাকে ভালো করে, বুঝলাম ঘটিতে তো তুলিয়ে। ঘটিদের এই দস্তুর আপনি বুঝেছেন? আপনাদের বাঙালদের আমার জানতে বাকি নেই। জানতে বাকি নেই? না, আমি দাঁড়িয়ে থাকবো না, নিয়ে যাবি আমাকে? দাঁড়াও দাঁড়াও, তোমার সঙ্গে যাওয়া হবে না। একটা করে তবে যাবো। বলে কিনা বাঙালদের দস্তুর জানতে বাকি নেই? কি খ্যাতি করেছে বাঙাল আপনার? শুনি আর ঘটিদেরই বাকি দস্তুর আপনি জেনেছেন? শুনি সব জেনেছি, সব জেনে জেনে বাঙাল সব জানেন আপনি? বাঙালে কি জানেন? আমি সব জানি। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।